আমার এক কাহিনী মনে উঠছে, আমি এক পাইলটকে চিনি, তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট, এত বড় শিক্ষিত, তুমি ডাবল টেকার চালাও, বড় বড় ফ্লাইট চালাও, দূর দূর যাও, তুমি এরকম হইলে কি করা? তা আমাকে বলতেছে, মৌলানা মানে আল্লাহ কো করিব সে দেখ কে হুয়া, আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছি। আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের থেকে দেখলা মানি? আমি ফ্লাই করে যেতেছিলাম হেথ্রো এয়ারপোর্টে লন্ডনে, যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি, সীমানায় ঢুকে গেছি, হেথ্রোতে আমি ল্যান্ডিং করব, সীমানায় যখন ঢুকে গেছি, তো আমি বটনে পুশ করে চেকিং করে, এর আগে চেক করে যে সব কিছু ওকে আছে কিনা, তো আমি বটন চেক করতে যাই, দেখি আমার চাক্কা নামবে না, আমার চাক্কা নামবে না, কিন্তু আমার কাছে ফুয়েলও নেই যে আমি ফিরত যাব। কেন আমি 9 ঘন্টা ফ্লাই করে আসছি, 18 ঘন্টার ফুয়েল আমার কাছে নাই, আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে, নাহলে নামতে হবে যেই কোনোভাবে। বলে আমি হেথ্রো টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা, কি করবে করো, আমার কাছে ফুয়েল নেই, আমাকে হয়তো ক্রাশ হইতে হবে, নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি, ল্যান্ড করতে পারি। হেথ্রো এয়ারপোর্টের ভিতরে কেয়ামত হয়ে গেছে, কেয়ামত, যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করে। তারপরেও একটা সিস্টেম থাকে, ঠিক না? কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিংয়ের মাধ্যমে, তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান, তখন আমার মনে উঠছে আমার আল্লাহ না সব পারে। বলে আমি চিৎকার দিছি ককপিটের ভিতরে, আমার আল্লাহ সব পারে, বলে বটনে চাপ দিছি, গড় করে আমার চাক্কা নেমে গেছে, আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি, এর চেয়ে এর আগের কেয়ামতের চেয়ে বড় কেয়ামত হয়ে গেছে, পুরা এয়ারপোর্ট ছুটে আসছে, তুমি আমাদেরকে এই ধোকা দিলে তো দিলে কেন, তোমার জন্য হেথ্রো এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি, ডাইনে বামে পাঠায়া দিছি যে অঘটন থেকে বাঁচার জন্য, তুমি তো স্বাভাবিকভাবে ল্যান্ডিং করলে। তাই আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো। তো ওরা যখন চেক করছে, চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো, তো নামলো কই রাখ, তোর সব সিস্টেম তো ফেল, এটা কী করে নামলো? বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে দাঁড়ায় চিৎকার দিছি, আমার রব সব পারে। তখন আমি এয়ারলাইন্সের মালিককে, এয়ারলাইন্স আলাদেরকে চাবি বুঝাইয়া দিছি, লও তোমাদের চাবি, 4 মাস পরে চাবি আমি হাতে নিব, যদি দেও এর আগে নিব না। আমি এইখান থেকে চললাম, কেননা আমি মালিককে কাছের থেকে দেখা ফেলছি, সত্য এটাই, সত্য এটাই, আমি আপনাদেরকে এই সন্ধানে দিতেছি, সত্য এটাই। এই জন্য আমিও দেখা বলতেছি যে এই দেশের মাটির সাথে মানুষের সাথে আল্লাহর ভালোবাসা আছে, কারণ এই দেশে একটা পরিবেশ আছে যেটা দ্বারা মানুষ মানুষ হবে, এত মসজিদ দুনিয়ার কোথাও নাই, এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোনো দেশে নাই, এত হক্কানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই, এত আল্লাহওয়ালা গলি গলি দুনিয়ার কোনো দেশে নাই। জুড়ব তো, যুবকরা কি বলে, আমি কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, মানুষ বানায় নিয়ে যাও ইনশাআল্লাহ, মনের স্বাদ আল্লাহ জান্নাতে মিটাবে। আমাদের মালিক শুধু মনের স্বাদ মিটাবে না, বরং আমরা যতটুকু স্বাদ রাখবো এর চেয়েও 10 গুণ বেশি স্বাদ আল্লাহ আমাদের মিটাই দিবে। আমাদের মালিক বড় মালিক, আমাদের আল্লাহ বড় আল্লাহ, হ্যাঁ আমাদের মালিক বহুত বড়, বহুত বড়, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কত বড় আমাদের মালিক, সব রাখা আছে। যুবক একটু সহ্য করো, হ্যাঁ দুর্গন্ধময় জায়গা দিয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম নাক চাইপা ধরে আর দ্রুত পার হয়, ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো, 4 জিনিসের সাথে সংযুক্ত করা, ইনশাআল্লাহ তুমি ওই যুবক হইয়া ফিরবে, ওই যুবক হইয়া ফিরবে, ওই যুবক, ওই যুবক। আমি আজকেও এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয় আমি বলি, যদি ওলামা আমাদের আমার উপরে আঙ্গুল না উঠায়, তুমি ওই যুবক হইয়া ফিরবে,
আল্লাহ আল্লাহর রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে। যেরকম মা সন্তানকে আঁচলের নিচে রাখে, আল্লাহ তার রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে। ওই যুবক হয়ে ফিরবে, করব তো পাক্কা সবাই, কি করব মসজিদে সময় দিব, মাদা দিনই মাদারেসের সাথে নিজের সম্পর্ক জুড়ব, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জুড়ব, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ক কি জুড়ব, নিজেদেরকে বাঁধব চার জায়গার সাথে বেঁধে রাখব। যত বেশি দিতে পারি তত উপকৃত হব, তত তাড়াতাড়ি হবে। কিছু মেশিন আছে, কিছু সিস্টেম আছে, হ্যাঁ কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয়, কিছু সিস্টেম আছে স্লোলি হয়, ঠিক না, আস্তে আস্তে হয়, সময় লাগে। আবার কিছু আছে কি খুব দ্রুত হয়। ইনশাল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ তত দ্রুত গতিতে বানাবে। চার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে চুরি, এক মসজিদ, সময় পাইলেই মসজিদে ঢুকি, আজকের থেকে প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন, প্রয়োজন যতটুকু অতটুকু বাজারকে দেন, প্রয়োজন যতটুকু অতটুকু হাটকে দেন, মেইল ফ্যাক্টরিকে দেন, কল কারখানাকে দেন, রোড ঘাটকে দেন, বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন, আল্লাহর ঘরে সময় দেন, দিনই মাদারেসের ভিতরে সময় দেন, দিনই মাদারেসের ভিতরে হক্কানি ওলামাদের কাছে সময় দেন, হক্কানি আল্লাহওয়ালাদের কাছে সময় দেন। ভাগ করেন সময়কে, চার ভাগে ভাগ করেন, ইনশাআল্লাহ। বললাম না 99% 99% একইনি, হ্যাঁ 100%ও বলা যায় যে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরব। আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে রাখছেন, এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও রাখেন নাই। এই জন্য আমি এখনও বলি, আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মহাব্বত সবচেয়ে বেশি। আমার মনে হয় মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনা হয় না, আলোচনা হয় না, বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা হয় না, আলোচনা হয় না, তিনটা বিলকুল ভিন্ন। এটাকে আবার জুড়ে দিয়েন না আমার কথার সাথে, বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর তাল্লুক বেশি, আমার মনে হয় মহাব্বত বেশি, যার কারণে সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে, আল্লাহ বলে হবে না, এটা আমার মহাব্বতালা মাটি, এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না। সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে, এমন হবে, তেমন হবে, এটা হবে, সেটা হবে, আল্লাহ বলে সময় বলবে কি হবে, হবে না, হয় নাই, দুই বছর করুণায় কিচ্ছু হয় নাই, কোনো বিপর্যয় হয় নাই, হয়েছে নাকি? হ্যাঁ, এতটুক ছোট একটা দেশ, অসচেতন প্রত্যেকটা মানুষ, এখানে তো কেয়ামত হওয়ার কথা ছিল, ঠিক না? হ্যাঁ, কোভিড-19, ডেল্টা ভ্যারিয়েন্ট, ওমিক্রন, কোনো বিপর্যয় হয় নাই, ভূমিকম্প আসে আমার মনে হয় কাঁপায় যায় না, ধাক্কা খায়া ফিরা যায়, ওটার ধাক্কাই আমাদের একটু অনুভব হয়। আমি মনে করি, আপনার কি মনে করেন জানি না, আমি ভাবি, এটা নিয়ে খুব ভাবি, সারাদিন ভাবি যে বাংলাদেশে 8.7 ভূমিকম্প, কোনো বিপর্যয় নাই, দুনিয়া বলতে পারবে না 8.7 ভূমিকম্প আর বিপর্যয় হয় নাই, বলুক দেখি আমেরিকাওয়ালারা, বলুক দেখি ক্যানাডাওয়ালারা, বলুক দেখি ইউরোপ, বলুক দেখি জাপান, উন্নত থেকে উন্নত দেশ বলুক, আমাকে যুক্তি দিয়া বুঝা। ওই থেকে আমি ভেবে নিছি না এখানে ভূমিকম্প আসে না, এখানে ধাক্কা লেগে রিপিট যায়, ওই যে ধাক্কা লাগছে ওইটা আমাদের অনুভব হয়, বিপর্যয় হয় না। এই মাটির সাথে আল্লাহর মহাব্বত, এই মাটির মানুষের সাথে আল্লাহর মহাব্বত, বড় মহাব্বত। আপনারা কাছের থেকে দেখেন কি দেখেন না জানি না,